হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদ আছেন, যার যার জায়গাতে ভালো আছেন। যুগ যত আধুনিক হচ্ছে তেমনি ফুটবলের মতো ক্রিকেটেও যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নতুন নতুন নিয়ম। তেমনি একটি নিয়ম যুক্ত করতে যাচ্ছে ক্যারিবিয়ান লিগ, ফুটবলের মতো ক্রিকেটেও এবার থেকে থাকবে লাল কার্ড। স্লো ওভার রেট তথা মন্থর গতির বোলিংয়ের বিরুদ্ধে অনেক আগে থেকেই সোচ্চার ছিল আইসিসি, এ কারণে স্লো ওভার রেটের শাস্তিও নির্ধারণ করেছে তারা, যা মেনে চলে আন্তর্জাতিক ঘরোয়া প্রতিটি টুর্নামেন্ট এবং সিরিজেও। এবার এই মন্থর বোলিংয়ের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নেওয়ার ঘোষণা দিল ক্যারিবিয়ান লিগ সিপিএল কর্তৃপক্ষ। স্লো ওভার রেটের জন্য নতুন নিয়ম তৈরি করলো তারা। এ অপরাধে শুধু 30 গজ বৃত্তের মধ্যে অতিরিক্ত ফিল্ডার রাখতে হবে তাই নয়, ফুটবলের মতো একজন ফিল্ডারকে লাল কার্ডও দেখাবেন আম্পায়ার, অর্থাৎ শেষ ওভারে 10 জন ফিল্ডার মাঠে থাকবে। পুরুষ ও নারীদের ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের আগামী মৌসুম থেকে এই নতুন নিয়ম কার্যকর হবে বলে জানা গেছে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের ডিরেক্টর মাইকেল হল বলেন, আমরা খুব হতাশ যে প্রতি বছর টি টোয়েন্টিতে ম্যাচের দৈর্ঘ্য কমেই বেড়ে চলেছে, আমরা এটা বদলাতে চাই, তাই নতুন নিয়ম এনেছি। আশা করছি কোনো দলকে শাস্তি দিতে হবে না, ক্রিকেটাররা নিজেরাই শুধরে নেবে, কিন্তু যদি কোনো দল ভুল করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন মাঠের আম্পায়ার। কী নিয়ম করা হয়েছে তাও জানিয়েছেন মাইকেল। যদি দেখা যায় 18তম ওভারের শুরুতে বোলিং দল সময়ের থেকে পেছনে চলছে, তাহলে একজন অতিরিক্ত ফিল্ডারকে 30 গজ বৃত্তের ভেতরে থাকতে হবে। যদি 19তম ওভারের শুরুতে বোলিং দল সময়ের পেছনে চলে, তাহলে তারা দুজন অতিরিক্ত ফিল্ডারকে 30 গজ বৃত্তের বাইরে থাকতে হবে, অর্থাৎ বাউন্ডারিতে মাত্র 3 জন ফিল্ডার থাকবেন। যদি 20তম ওভারের আগেও বোলিং দল সময়ের পেছনে থাকে, তাহলে একজন ফিল্ডারকে লাল কার্ড দেখানো হবে, অর্থাৎ একজনকে মাঠের বাইরে চলে যেতে হবে। কোনো ফিল্ডার বাইরে যাবেন সেটা ঠিক করবেন বোলিং দলের অধিনায়ক, অর্থাৎ শেষ ওভারে 30 গজ বৃত্তের ভেতরে 6 জন ও বাইরে মাত্র 2 জন ফিল্ডার থাকবেন। টি টোয়েন্টি ম্যাচ একটি ইনিংস শেষ করার জন্য 85 মিনিট করে সময় বরাদ্দ থাকে। এ হিসাবে বোলিং দলকে 72 মিনিট 15 সেকেন্ডের মধ্যে 17তম, 76 মিনিট 30 সেকেন্ডের মধ্যে 18তম, 80 মিনিট 45 সেকেন্ডের মধ্যে 19তম ওভার শেষ করতে হবে। সময়ের মধ্যে ওভার শেষ হচ্ছে কি না সেদিকে নজর রাখা হবে জানিয়েছেন মাইকেল, না হলে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। চলতি বছর 17 আগস্ট থেকে শুরু ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের পুরুষদের প্রতিযোগিতা, 1 সেপ্টেম্বর শুরু নারীদের প্রতিযোগিতা, তখন থেকেই নিয়মটি প্রযোজ্য হবে। যদি এই বিষয়টি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করেন, এবং নতুন যারা ফেসবুকে দেখবেন তারা অবশ্যই ফলো করবেন কষ্ট করে, আর যেসব বন্ধুরা ইউটিউবে এই ভিডিওটি দেখবেন তারাও লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং নতুন যারা আসবেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি বারবারই একটা কথা বলি, আপনারা আমার পরিবার, আপনাদের সমর্থনে এগিয়ে যাবে এই চ্যানেল। নতুন কোনো কন্টেন্ট না আসা পর্যন্ত চ্যানেলের সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন, দেখা হবে বিজয়ে, বাই। Thank you.